কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন? ফ্রেন্ডস, এখনকার দিনে অনেকেই ফেসবুক প্রোফাইল লক করে রাখে, আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। আবার অনেকেই ফেসবুক প্রোফাইল লক করা জানার পরেও ফেসবুক প্রোফাইল লক করতে পারছে না, কেননা তাদের ফেসবুকে লক অপশন সই করছে না। তো ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল লক করবেন। তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডানদিকে দেখুন একটা থ্রি লেন আছে, আপনাকে থ্রি লেনে ক্লিক করতে হবে। আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে, যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখানে এত কিছু করার দরকার নেই, আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে ডানদিকে সেটিং আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে। ফ্রেন্ডস, এখানে একটা কথা একদম মন দিয়ে শুনুন, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রফেশনাল মোড অন করা থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না। মানে ফেসবুকে প্রফেশনাল মোড অন করা থাকলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে প্রথমে প্রফেশনাল মোড অফ করতে হবে, তারপরে কিন্তু লক অপশন শো করবে। আর ফ্রেন্ডস, ভিডিওটা দেখার পরে যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে কোনো ধরনের কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটা লাইক করে কমেন্ট করে নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, পেজে গিয়ে পেজটা ফলো করে মেসেজে অবশ্যই জানাবেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি। নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং, এবার আপনাকে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। এবার একদম নিচে ওকে,